আপনারা দেখছেন আল মদিনা টিভি। আমি আজকে কিছুটা শারীরিক অসুস্থতা সত্ত্বেও চিকিৎসাধীন অবস্থায় আপনাদের সাথে শুধুমাত্র একটু সালাম বিনিময় করা এবং আপনাদের মতো এই মুরব্বী, আমার সম্মানিত এলাকাবাসী, আমার শ্রদ্ধেয় ওলামায়ে কেরামগণ, শিক্ষক তুল্য অনেকে এখানে যারা আছেন, আল্লাহ তাআলার সবচেয়ে পছন্দনীয় ব্যক্তি যারা তরুণ বয়সের, যুবক বয়সের, তাদের এই বরকতপূর্ণ আয়োজনের সাথে সম্পৃক্ত হয়ে একটু দোয়া পাওয়ার জন্য মূলত আপনাদের সাথে আমি এই অবস্থাতে আপনাদের সাথে সালাম দিয়ে দোয়ার জন্য যুক্ত হয়েছি। বিশেষভাবে আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা আমার জন্য মেহরবানি করে পুরো রমাদানে আপনারা আপনাদের পরিবারের জন্য, স্ত্রী সন্তানের জন্য, বাবা মায়ের জন্য, অন্যান্য আত্মীয় স্বজনের জন্য দোয়া করার পাশাপাশি আল্লাহর রাস্তে আপনারা আপনাদের একজন ভাই হিসাবে, আমাকে আপনাদের কারো একজন সন্তান হিসাবে, আপনাদের পরিবারের একজন ক্ষুদ্র সদস্য হিসাবে, পুরো বাউফল পরিবারের একজন সদস্য হিসাবে আপনাদের সেহরির দোয়ায়, আপনাদের ইফতারের দোয়ায়, আপনাদের কিয়ামুল লাইলের দোয়ায়, আপনাদের তারাবি নামাজের শেষের দোয়ায়, আপনাদের তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করার পরের দোয়ায় এবং সার্বক্ষণিক যে দোয়া আপনারা করবেন, মেহরবানি করে আল্লাহর আস্তে আপনারা আপনাদের দোয়ায় আমাকে সামিল রাখবেন। আমিও চেষ্টা করব একজন গুনাহগার মানুষ হিসাবে, আপনাদের একজন সন্তান হিসাবে, আপনাদের বাউফলের একজন নাগরিক হিসাবে আপনাদের জন্য আল্লাহর কাছে আমি সামর্থ্য অনুযায়ী সব সময় আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে পবিত্র মাহে রমজানের পুরো হক আদায় করে, যে রমজান আমাদেরকে আত্মশুদ্ধির জন্য এসেছে, পবিত্রতা পরিচ্ছন্নতা অর্জন করার জন্য এসেছে, আমাদের পাপ আমাদের গোনা ধুয়ে মুছে সাফ করে দেওয়ার জন্য এসেছে। রমাদান মানে হচ্ছে আমাদের পাপ গোনাসমূহ জ্বালিয়ে দেওয়ার জন্য এসেছে। আল্লাহ তালা দয়া করে যেন আমাদের সকলের পাপ গুনাসমূহ ধুয়ে মুছে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিয়ে নবজাতক হিসাবে আমাদেরকে একদম একজন শিশু হিসাবে, বেগুনাগার মাসুম বান্দা হিসাবে, যেন বান্দি হিসাবে যেন আল্লাহ তালা আমাদেরকে কবুল মঞ্জুর করেন। আমিও আপনাদের জন্য সেই দোয়া করব, আপনারাও আল্লাহর হস্তে মেহরবানি করে আমার জন্য সেই দোয়া আপনারা করবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। সম্মানিত বাউফলবাসী, রমাদান একটি সামাজিক গুরুত্বপূর্ণ ইবাদত, এটার মধ্য দিয়ে উপলব্ধি করা যায় ভালো থাকলে সবাই মিলে ভালো থাকার আনন্দ, কষ্ট হলে সকলের কষ্টটা উপলব্ধি করার, দুঃখটা বুঝার একটা সুযোগ এই রমাদান আমাদেরকে করে দেয়। না খাওয়ার মধ্য দিয়ে যে কষ্ট, এই কষ্টটা আমাদের কোনো একজন ভাই, কোনো একজন বোন যখন অর্ধাহারে অনাহারে থাকে বাজারের কষ্টের কারণে, আয় রোজগারের কমতির কারণে তিনি যখন খাবারের কষ্টে থাকেন, আমাদেরকে আল্লাহ তাআলা যাদেরকে সামর্থ্য দিয়েছেন তিন বেলা অতিরিক্ত আরো খাওয়ার সুযোগ দিয়েছেন, আমরা হয়তো এই কষ্টটা সারা বছর উপলব্ধি করতে পারি না, বুঝতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদানকে দিয়েছেন এই উপলব্ধি বোধ আমাদের মধ্যে তৈরি করার জন্য, তোমরা যারা সারা বছর খেয়ে থাকো। আর আমারই বান্দা বান্দির মধ্যে আমি যাদেরকে পরীক্ষার মধ্যে ফেলেছি, কিছুটা অর্থের কষ্ট দিয়েছি, কিছুটা আর্থিক দৈন্যতা অসচ্ছলতা দিয়েছি, আমারই পরিকল্পনার অনুযায়ী, আমার সিদ্ধান্ত অনুযায়ী, তারা কি কষ্টটা করে এটা বোঝার সুযোগ যেন তোমাদের হয়। পানি পিপাসা লাগলেও তোমরা খাচ্ছ না, ক্ষুধা লাগলেও তোমরা খাচ্ছ না, তখন যে কষ্টটা তোমাদের হয়, এই কষ্টটা তোমরা বছরে হয়তো এক মাস করো। আর আমার এমন অনেক বান্দা বান্দি আছেন যারা সারা বছরই এই কষ্টের মধ্যে দিন অতিপাত করে, তোমরা তো উপলব্ধি করতে পারো না। আল্লাহ তাআলা কোরআনে এই জন্য এই আয়াত নাজিল করে আমাদেরকে বলেছেন, শাহরু রমাদান, এটা একটা মাস অন্য বারো মাসের মতোই, উনজিলা ফিহিল কোরআন, এই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন, হুদাল্লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য, বুঝার জন্য, সত্যটা উপলব্ধি করার জন্য, আল্লাহকে উপলব্ধি করার জন্য, আল্লাহকে
গভীরভাবে ভয় করার জন্য, ভয় করে তার নিয়ম নীতিমালাগুলো মেনে চলার জন্য। তিনি যা আদেশ করেছেন সেগুলো মেনে চলব, তিনি যা নিষেধ করেছেন সেগুলো পরিহার করব। তাহলে আমি ব্যক্তি পরিশুদ্ধ পবিত্র হব, আমার মাধ্যমে আমার পরিবার পবিত্র পরিশুদ্ধ হবে, আমার পরিবারের মাধ্যমে আমার সমাজ পবিত্র পরিশুদ্ধ হবে, আমার সমাজ পবিত্র পরিশুদ্ধ হওয়ার মধ্য দিয়ে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, আমার প্রিয় বাউফল পবিত্র পরিশুদ্ধ হবে। রমাদান হচ্ছে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রকে পবিত্র পরিচ্ছন্ন করার একটি ইবাদত। ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত সৎ, যোগ্য, দক্ষ, আদর্শ নাগরিক তৈরি করার মধ্য দিয়ে একটি সোনার বাংলা তৈরি করার পরিকল্পনার অংশ হচ্ছে রমাদান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের মাধ্যমে তিনি এমন কিছু সংখ্যক সাহাবায়ে মাইন গ্রামগণ তৈরি করেছিলেন, মাত্র 313 জন সাহাবিকে নিয়ে এই রমজান মাসেই বদরের যুদ্ধে অংশগ্রহণ করে ইসলামের বিজয় অর্জন করেছিলেন, ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করার ধাপ উত্তীর্ণ হয়েছিলেন। সুতরাং রমাদান শুধু ব্যক্তিকে পরিশুদ্ধ করে না, রমাদান পরিবারকে পরিশুদ্ধ করে, সমাজকে পবিত্র পরিশুদ্ধ করে, এবং এই পবিত্র পরিশুদ্ধ মানুষদের দিয়ে, এই সোনার তৈরি করা মানুষদের দিয়ে, এই সোনার মানুষদের দিকে সোনার মদিনা রাষ্ট্র তিনি গঠন করেছিলেন। আজকে 2024 সালের আমরা যে রমাদান পেয়েছি, আসুন এই রমাদানের মধ্য দিয়ে আমরা আমাদেরকে এমন সোনার মানুষে তৈরি করি, আমাদের যুবকদেরকে, আমাদের তরুণদেরকে, আমাদের ভাইদেরকে, আমাদের বোনদেরকে, আমাদের স্ত্রী পুত্র সন্তানদেরকে এমন সোনার মানুষে আমরা পরিণত করি, যাদের দিয়ে একটা সোনার বাউফল গড়ে তোলা সম্ভব হবে, যে সোনার বাউফল গোটা বাংলাদেশকে সোনার বাউফল গড়ার নেতৃত্ব দিতে পারবে। ইনশাআল্লাহ আমরা আশাবাদী, বিগত দিনে বাউফলের আমার সম্মানিত মা বোনেরা, আমার ভাইয়েরা, আমার চাচারা, আমার পিতৃ সমতুল্য শ্রদ্ধেয় মুরব্বীরা, আমার সম্মানিত শিক্ষক, ইমাম, খতিব, জনপ্রতিনিধি, প্রশাসনের কর্তা ব্যক্তিগণ যেভাবে আমাদের পাশে থেকে, আমাদেরকে সাথে রেখে, আপনাদের পেছনে রেখে, আপনারা নেপথ্যে থেকে আমাদেরকে যে পরিমাণ সাহস, হিম্মত, বলিষ্ঠতা, উৎসাহ, উদ্দীপনা আমাদের মধ্যে তৈরি করেছেন, আমরা আল্লাহর উপরে আস্থা বিশ্বাস রেখে, নির্ভর রেখে একথা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি, আমাদের বাউফল অচিরেই একটি কল্যাণকামী ইসলামী রাষ্ট্রের আদলে এটা গড়ে উঠবে, এবং তার আলোকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকেও গড়ে তোলার জন্য বাউফল থেকে আমরা নেতৃত্ব দেওয়ার মতো লোক এখান থেকে আমরা উপহার দিতে সক্ষম হব। সেই তরুণ যুবকরাই আজকে এই সাহারি এবং ইফতার বিতরণের আয়োজন করেছে তাদের উদ্যোগে, আলহামদুলিল্লাহ। আমি তাদের জন্য অন্তরে, অন্তঃস্থল থেকে, হৃদয়ের গভীর থেকে তাদের জন্য দোয়া করি। তোমাদের মতো এরকম যুবকরাই, এরকম হজরত ওমর, আবু বকর, এরকম হজরত মাজ মুয়াজ, হজরত বেলাল, খাব্বাব, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো লোকেরাই আইএমএ জাহিলিয়ার মতো একটি পশুতুল্য সমাজকে সোনার মদিনায় পরিণত করেছিল। আজকেও আমাদের আওয়ামী জাহিলিয়াতের এই বাউফলকে আমরা একটি সোনার বাউফলে পরিণত করার জন্য আশা করি আমাদের এই হামজা, খাব্বা, বেলাল, মাজ মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো তরুণ যুবকরা যারা সাহারি এবং ইফতার বিতরণের মাধ্যমে সমাজের কল্যাণে নিজেদেরকে তোমরা নিবেদিত করেছ, আমি আশা করব আগামী দিনে তোমাদের দ্বারাই সম্ভব হবে একটি সোনার বাউফল তৈরি করা, এবং এই সোনার বাউফলের পক্ষ থেকেই গোটা বাংলাদেশকে সোনার বাংলাদেশে পরিণত করার জন্য আদর্শ, সৎ, যোগ্য নেতৃত্ব এখান থেকে উপহার দিয়ে আমরা যে বাউফলের জন্য স্লোগান নির্ধারণ করেছি, প্রত্যাশিত বাউফল, কাঙ্ক্ষিত নেতৃত্ব, সেই কাঙ্ক্ষিত নেতৃত্ব আমরা শুধু বাউফল পর্যন্ত সীমাবদ্ধ রাখবো না, গোটা বাংলাদেশের জন্য সেই নেতৃত্ব এখান থেকে আমরা উপহার দিতে সক্ষম হব ইনশাআল্লাহ। আমি আজকে এখানে যারা উপস্থিত হয়েছে তাদেরকে শুধু এটুকু বলে শেষ করতে চাই, আল্লাহ তাআলা এই সিয়ামের মাধ্যমে, যে কোরআন নাজিলের মাধ্যমে সিয়ামকে বরকতপূর্ণ করেছেন, রমজান মাসকে বরকতপূর্ণ করেছেন, তার মূল উদ্দেশ্য হচ্ছে এই মাসে তিনি কোরআন নাজিল করেছেন,
শাহরু রমাদান এটা একটা মাস, উংজিলা ফিহিল কোরআন, মর্যাদা হলো কোরআনের কারণে। আমি শুধু আপনাদের কাছে আহ্বান করতে চাই সম্মানিত বাউফালবাসী, আসুন আমরা রমাদানের সাথে কোরআনের সম্পর্কের কারণে রমাদানের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। আমরা যদি বাউফলবাসী কোরআনের সাথে সম্পর্ক রক্ষা করে আমাদের মর্যাদা বৃদ্ধি করতে পারি, আমরা যদি আমাদের যুবক তরুণরা যদি এটার সাথে মর্যাদা রক্ষা করে আমাদের মর্যাদা বৃদ্ধি করতে পারি, যে কোরআনের সাথে রমাদানের সম্পর্কের কারণে রমাদানের মর্যাদা বৃদ্ধি পেয়েছে, সেই কোরআনের সাথে আমরা বাউফলবাসী সম্পর্ক করলে তো আমাদেরও মর্যাদা বৃদ্ধি পাবে। সেই কোরআনের সাথে আমাদের বাংলাদেশ যদি সম্পর্ক করে আমাদের বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি পাবে। সেই কোরআনের সাথে যদি আমাদের একজন এলাকার মেম্বার জনপ্রতিনিধি তিনি যদি সম্পর্ক রাখেন তার মর্যাদা বৃদ্ধি পাবে। আমাদের বাংলাদেশের জাতীয় সংসদ যদি কোরআনের আলোকে পরিচালিত হয়, কোরআনের সাথে সম্পর্কিত হয়ে বঙ্গভবন, এই সংসদ ভবন, এই রাষ্ট্রীয় ভবন পরিচালিত হয়, তাহলে আমাদের এই বঙ্গভবন, আমাদের এই সংসদ ভবন, এর মর্যাদা আল্লাহ তাআলা সেভাবে বৃদ্ধি করে দেবেন যেভাবে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আমার জনপদের লোকেরা যদি এই রমজানের মাধ্যমে, সিয়ামের মাধ্যমে আল্লাহকে ভয় করে পরিচালনার মতো কিছু নেতৃত্ব তৈরি করে, যারা আল্লাহকে ভয় করে চলবে, আল্লাহর হক আদায় করবে, তারাই বান্দার হক আদায় করতে সক্ষম হবে। আসুন আমরা আল্লাহকে ভয় করা এমন কিছু নেতৃত্ব তৈরি করে, যে নেতৃত্বের মাধ্যমে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আমি তখন আসমান এবং জমিনের বরকতের দরজা সমূহ খুলে দেব। আজকে আমাদের আসমান এবং জমিনের বরকতের দরজাগুলো বন্ধ করে রাখা আছে, আমরা বিভিন্ন শাস্তির মধ্যে আছি, গজবের মধ্যে আছি, আজাবের মধ্যে আছি, নির্যাতন নিপীড়নের মধ্যে আছি, মিথ্যা হামলা মামলার মাধ্যমে আছি, কারণ সৎযোগ্য দক্ষ তাকওয়াবান আল্লাহ ভীরু নেতৃত্ব থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে। রমাদান আমাদেরকে স্মরণ করিয়ে দেয় আল্লাহ ভীরু নেতৃত্ব তৈরি করলে আল্লাহ তাআলা আসমান এবং জমিনের বরকত সমূহ খুলে দিবেন, আর তার বিপরীতে যখন জুলুমবাজ স্বৈরাচার এবং আল্লাহ দ্রোহী কিছু শাসক জনপ্রতিনিধিরা এরকম জনপদ শাসন করে, তখন আল্লাহ তাআলা বলেন আমি আমার পক্ষ থেকে আজাব গজবের শাস্তির দরজা সমূহ খুলে দেই। আমরা সেই আজাব থেকে বাঁচার জন্য, গজব থেকে বাঁচার জন্য, আল্লাহর শাস্তি থেকে বাঁচার জন্য, আল্লাহর রহমত বরকত এবং তার দয়া অনুগ্রহ পাওয়ার জন্য তাকওয়াবান কিছু নেতৃত্বের মাধ্যমে আমরা আমাদের প্রিয় বাউফলকে প্রস্তুত করি, তার আলোকে আগামী দিনের আমাদের বাংলাদেশকে আমরা পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করি, তাহলে এই রমাদান ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে সফল সার্থক হবে। রমাদান আমাদেরকে এসেছে জান্নাত উপযোগী মানুষ হিসাবে গড়ে তোলার জন্য, আমরা নিজেদের গোনাহসমূহ থেকে পাক সাফ হয়ে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে, রমাদান মানে হচ্ছে গোনাহকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেওয়া, ব্যক্তিকে পবিত্র করার মধ্য দিয়ে আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকেও পবিত্র পরিচ্ছন্ন পরিশুদ্ধ একটা বাংলাদেশ গড়ে তুলতে পারবো, সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের জন্য আজকে যে সামান্য সাহারি এবং ইফতারের ফুড প্যাকেট নেওয়া হয়েছে, আপনারা আল্লাহর রাস্তায় আমাদের পক্ষ থেকে এতটুকু গ্রহণ করে আমাদেরকে উপকৃত করবেন। এটুকু আপনাদের দেওয়া মানে আমাদের কল্যাণের জন্য, আপনারা কষ্ট করে এসেছেন, এই জন্য আল্লাহ তাআলা আপনাদের উত্তম যাযা দান করুন, পুরো রমাদান মাস হালাল বরকতপূর্ণ রিজিকের মাধ্যমে যেন আল্লাহ তাআলা আপনাদেরকে সমৃদ্ধ করেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার শ্রদ্ধেয় মা বোনেরা, আমার সম্মানিত পিতৃতুল্য মুরব্বীরা, আমার শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী, আমার শ্রদ্ধেয় ওলামায়ে কেরামগণ, বিভিন্ন মসজিদের ইমাম খতিবগণ এখানে যারা এসেছেন, বিশেষ করে আমার তরুণ যুবক ভাইরা যারা এই উদ্যোগ নিয়েছেন, তাদের সকলের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আমি আবারও আপনাদের কাছে অনুরোধ করছি, আমি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় থেকে শুধুমাত্র আপনাদেরকে একটু সালাম দেওয়া এবং আপনাদের দোয়া পাওয়ার জন্য এখানে সম্পৃক্ত হয়েছি, আল্লাহর রাস্তে পুরো রমজান মাসের সাহারি ইফতার কিয়ামুল লাইল এবং পুরো সময়টুকুতে আপনাদের পরিবারের জন্য দোয়ার পাশাপাশি আমার জন্য আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।